ক্লাস নাইনের ছেলেরা আজকে আমরা ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বিষয়ে একটি উপবিষয় শব্দ শব্দ হয়তো তোমাদের আগে পড়া হয়ে হয়ে গেছে মনে হয় যে ক্ষেত্রে রিভিশন বলতে পারো সেই শব্দ নিয়ে আমরা আলোচনা করবো অর্থ শব্দের শব্দ সংক্রান্ত কিছু সংজ্ঞা এবং তার যে উদাহরণ সেগুলো নিয়ে আমরা বলবো প্রথমেই হচ্ছে শব্দ কাকে বলে শব্দ হলো এক প্রকার শক্তি যা কোনো জড়মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গের আকারে আমাদের কানে পৌঁছে শ্রবণের অনুভূতি অর্থাৎ আমরা যে শুনি সেটাকে শ্রবণ বলা হয় শ্রবণের অনুভূতি সৃষ্টি করে এরপর হচ্ছে যে শব্দের উৎস কী শব্দের উৎস হলো কম্পন আর শব্দের উৎস বা শনক হলো কোনো কম্পনশীল বস্তু যেমন হচ্ছে মানুষের গলা পাখির ডাক ঘন্টা রেডিও টিভি ইত্যাদি এইবার যেটা বলবো সেটা হচ্ছে কম্পন কাকে বলে একটি গতিশীল কণা বা বস্তু একই পথে বারবার যাওয়া আসা করলে কণা বা বস্তুটির গতিকে কম্পন বলা হয় কারণ উদাহরণ দেখো পুজোর সময় কাশুর ঘন্টা বাজালে শব্দ শুনতে পাওয়া যায় ঘন্টায় হাত দিলে বোঝা যায় যে ঘন্টাটি কাঁপছে স্কুলে যখন ঘন্টা বাজানো হয় তখন ঘন্টায় হাত দিলে বোঝা যায় যে ঘন্টাটি কাঁপছে একটি সুরশলাকা দেখো ডান দিকে একটা ছবি দিয়ে দিয়েছে ওই ছবিটা অনুযায়ী এখানে বলছে একটি সুরশলাকাকে একটি পাটাতনের উপর দাঁড় করিয়ে একটি সুতোর সাহায্যে একটি সোলার বলকে এমনভাবে ঝোলানো হলো যাতে বলটি সুরশলাকার একটি বাহুকে স্পর্শ করে স্থির হয়ে থাকে এই অবস্থায় কিন্তু কোনো শব্দ শুনতে পাওয়া যায় না এবার একটা কাপড় জড়ানো হাতুড়ি দিয়ে সুরসলাকার একটা বাহুতে আঘাত করলে বাহুটি কাঁপতে থাকবে এবং সোলার বলটা সুরসলাকার গায়ে বারবার আঘাত পেয়ে ছিটকে যাবে এই অবস্থায় শব্দ শুনতে পাওয়া যাবে এইবার সুরশলাকার বাহুতে হাত দিয়ে তার কম্পন থামিয়ে দিলে আর শব্দ শুনতে পাওয়া যাবে না সোলার বলটিও এখন স্থির হয়ে সুরশলাকার বাহুকে স্পর্শ করে থাকবে এর থেকে প্রমাণিত হয় যে সুরশলাকার বাহুর কম্পন হলে তবেই শব্দ উৎপন্ন এবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মানুষের যে শরতন্ত্রী অর্থাৎ আমাদের যে গলায় যে শব্দ উৎপন্ন হয় সেই শব্দ উৎপন্ন হওয়ার কৌশল কী মানুষ যখন কথা বলে তখন গলায় অবস্থিত গলনার যাকে ল্যারিংস বলা হয় তাতে থাকা দুটো ষড়তন্ত্রীর কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় ফুসফুস থেকে উৎপন্ন বায়ুপ্রবাহের চাপে স্বরতন্ত্রী দুটি কম্পিত হয় এবারে দেখো হাতে কলমে একটা পরীক্ষার মাধ্যমে স্বরতন্ত্রীতে কীভাবে শব্দ উৎপন্ন হয় সেটা দেখিয়েছে দুই টুকরো সরু পাতলা কাগজ দুই প্রান্ত টান টান করে দুই হাত দিয়ে ধরা হলো এরপরে কাগজ দুটির মাঝে জোরে ফু দেওয়া হলো কাগজের টুকরো দুটো কম্পিত হলো এই প্রক্রিয়াটি বারবার করা হলো তা দেখা যাচ্ছে যে আমরা যখনই ফু দিচ্ছি ফু দিলেই কাগজের টুকরো দুটো কম্পিত হচ্ছে এইভাবেই কিন্তু এই যে ফুসফুস থেকে যে বায়ুপ্রবাহ সে এসে চাপ দেয় এবং কাগজের টুকরোর মতো আমাদের ওই ল্যারিংসের ওখানে চাপ দেয় তার ফলেই কিন্তু ওটা কম্পন হয় এবং শব্দ উৎপন্ন হয় দেখো ছবিগুলো দেখো এক দুই তিন চার পাঁচ করে ছবি দিয়ে দিয়েছে ছবিটা ভালো করে খেয়াল করো তার এই ব্যাপারটা বুঝতে এইবারে আমরা কম্পন সম্পর্কিত কয়েকটা রাশির কথা বলবো প্রথমেই যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে বিস্তার বিস্তার কাকে বলে একটি কম্পনশীল কণা সাম্যাবস্থান থেকে উভয় পাশে যে সর্বাধিক দূরত্ব অতিক্রম করে তাকে কণাটির বিস্তার বলে দেখো একটা ছবি আঁকে দেখে দেওয়া দেখিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে কম্পনশীল কণাটা হলো এম আর তার বিস্তার হলো ও এ অথবা ও বি সিজিএস পদ্ধতিতে এই বিস্তারের একক হলো সেন্টিমিটার তাহলে ছবিটা থেকে তোমরা কিন্তু বিস্তারটা ভালোভাবে বুঝতে পারছো যে এমটা একদিকে ওয়ে ও হচ্ছে মধ্যবিন্দু ও আরেকদিকে ওবি এইভাবে বিস্তৃত হতে পারে এটাই হচ্ছে শব্দের বিস্তার কম্পনের বিস্তার এবারে আমরা আর একটা রাশি সম্বন্ধে জানব যাকে বলা হয় পর্যায়কাল পর্যায়কাল কাকে বলে একটি কম্পনশীল কণা কোনো বিন্দু থেকে কোনো দিকে যাত্রা শুরু করে সম্পূর্ণ পথ একবার ঘুরে এসে পুনরায় সেই বিন্দুতে পৌঁছে একই দিকে যাত্রা করার আগের মুহূর্ত পর্যন্ত গতিকে ওই কণাটির পূর্ণ কম্পন বলে ওই একবার পূর্ণ কম্পন বা পূর্ণ দল দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকেই কিন্তু কণাটার কম্পনের পর্যায়কাল বলে পর্যায়কালকে সাধারণত বড়ো হাতে টি দিয়ে চিহ্নিত করা হয় এবং এর এসআই একক বা সিজি এবং সিজিএস একক হচ্ছে সেকেন্ড তাহলে পর্যায়কাল ব্যাপারটা তোমরা বুঝলে এরপরে আমরা আরও ভালো করে পর্যায়কাল ব্যাপারটা বুঝছি দেখো ছবি এঁকে দেওয়া আছে একটা সেখানে কম্পলসন করা এম এ থেকে এবি বিউকে যাত্রা শুরু করে আবার বিতে পৌঁছে আবার এতে ফিরে এলো এই যে এতে এদের ফলে কী হলো কণাটা একটা পূর্ণ কম্পন সম্পন্ন হলো এরপরে আমরা দেখব যে কম্পাঙ্ক কাকে বলে একটি কম্পনশীল কণা প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে কণাটির কম্পন কম্পনের কম্পাঙ্ক বলে কম্পাঙ্ক সাধারণত নিউ দিয়ে চিহ্নিত করা হয় এই কম্পনের কম্পাঙ্কের একক হলো হার্জ বা সাইকেলস প্রতি সেকেন্ড ইঙ্গারিতে বলে সিপিএস যদি একটি কণার কম্পনের পর্যায়কাল টি এবং কম্পাঙ্ক নিউ হয় তাহলে নিউ ইজিক টু হচ্ছে ওয়ান বাই টি হবে একটি সুরশলাকার কম্পাঙ্ক চারশো হাস আশি হার এর অর্থ হলো সুরশলাকাটি প্রতি সেকেন্ডে চারশো বার পূর্ণ কম্পন সম্পন্ন করে এবারে হচ্ছে শব্দের বিস্তার বা তরঙ্গ যাকে আমরা ইংরাজিতে বলি প্রোপাগেশন অফ সাউন্ড ওয়েব শব্দের বিস্তারের জন্য মাধ্যম হচ্ছে অপরিহার্য মাধ্যম ছাড়া শব্দের বিস্তার সম্ভব নয় শনক থেকে উৎপন্ন শব্দ কোনো বাস্তব মাধ্যম যেমন কঠিন তরল বা গ্যাসীয় এর মধ্যে দিয়ে বিস্তার লাভ করে আমাদের কানে এসে পৌঁছয় মাধ্যম না থাকলে আমরা কিন্তু শব্দ শুনতে পাই না এবারে এই যে শব্দের বিস্তার এটা আমরা একটা পরীক্ষার মাধ্যমে বুঝব। একটা বায়ু নিষ্কাশন পাম্পের পাটাতনের ওপর একটা বেলজার রেখে তার কিনারায় ভেস দিয়ে সেটাকে নিরুদ্ধ করে নেওয়া হলো বেলজারের মুখে রবারের ছিপি আটকে তার মধ্যে দুটো ছিদ্র করে তার মধ্যে দিয়ে দুটি তার ঢুকিয়ে তার সঙ্গে একটি বৈদ্যুতিক ঘণ্টা সংযোগ স্কুয়ের সংযোগ করে বৈদ্যুতিক ঘণ্টাটিকে বেলজারের মধ্যে ঝুলিয়ে দেওয়া হলো ছিপির বাইরে থাকা তারের সঙ্গে ব্যাটারি চাবি ইত্যাদি যুক্ত করে তরিত বর্তনীটা সম্পূর্ণ করা হলো দেখো পাশে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে ছবিটা একটু দেখে নাও এখন চাবি টিপে তরিত প্রবাহ চালু করলে বৈদ্যুতিক ঘণ্টাটি বাজে থাকে এবং তার শব্দ শোনা যায় এই অবস্থায় বেলজারটির মধ্যে বায়ু ভর্তি থাকে এবার বায়ু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে বেলজালের ভেতরের বায়ু ধীরে ধীরে বের করে নিলে শব্দের প্রাবল্য ক্রমশ কমতে থাকে ভেতরের সব বায়ু বের করে নিলে শব্দ আর শোনা যায় না কিন্তু দেখা যায় যে ঘন্টার হাতুড়িটি ঘণ্টায় আঘাত করে চলেছে এইবার বেলজালের ভিতরে ধীরে ধীরে বায়ু করাতে থাকলে ঘণ্টার শব্দের প্রাবল্য ক্রমশ বাড়তে থাকে এই পরীক্ষায় প্রমাণিত হয় যে বাস্তব মাধ্যম ছাড়া শব্দের বিস্তার সম্ভব নয় এই পরীক্ষায় বেলজারের মধ্যে কম ঘনত্বের গ্যাস যেমন হাইড্রোজেন রাখলে শব্দের প্রাবল্য কম হয় আবার বেশি ঘনত্বের গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড রাখলে শব্দের প্রাবল্য বেশি হয় চাঁদে দুইজন মানুষ পরস্পরকে চিৎকার করে ডাকলেও কেউ কারোর কথা শুনতে পায় না যেহেতু চাঁদে বায়ু নেই তাই শব্দ বিস্তার লাভ করে না সূর্যে অনবরত বিস্ফোরণের ফলে প্রচুর শক্তি নির্গত হচ্ছে কিন্তু সূর্য ও পৃথিবীর মধ্যে বেশিরভাগ স্থান শূন্য হওয়ায় সেই বিস্ফোরণের শব্দ কিন্তু আমরা শুনতে পাই না এবারে আমরা তরঙ্গ অর্থাৎ ওয়েব কাকে বলে দেখব পুকুরের জলে ঢিল ফেললে সেই স্থানে একটা আলোড়ন সৃষ্টি হয় এবং জলকণাগুলো আলোড়িত হতে থাকে এই আলোড়ন পাশের জলকণাগুলির মধ্যে ছড়িয়ে পড়ে জলকণাগুলি তাদের কম্পন পাশের জলকণাগুলির মধ্যে সঞ্চালিত করে এইভাবে শক্তি তরঙ্গের আকারে এক স্থান থেকে অন্য স্থানে বিস্তার লাভ করে তরঙ্গ এগিয়ে যায় কিন্তু জলকণাগুলো এগিয়ে যায় না এবারে তরঙ্গ কাকে বলবো জড় মাধ্যম বা শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়া আলোড়নকে বলে তরঙ্গ তরঙ্গের আবার অনেকগুলো ভাগ রয়েছে যেমন চলোতরঙ্গ চলোতরঙ্গ কাকে বলব যে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে চলো তরঙ্গ বলে এরপর রয়েছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কাকে বলবো যেসব তরঙ্গ শূন্য মাধ্যমে চলাচল করতে পারে যেমন আলোক তরঙ্গ বেতার তরঙ্গ ইত্যাদিকে বলে তরুমীয় তরঙ্গ এরপর হচ্ছে তরঙ্গের প্রকারভেদ যেমন হচ্ছে স্থিতিস্থাপক চলতরঙ্গ কাকে বলব স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলির কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন এগিয়ে গিয়ে মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে অথচ মাধ্যমের কণাগুলিকে স্থানচ্যুত করে না তাকে আমরা বলবো স্থিতিস্থাপক চলতরঙ্গ স্থিতিস্থাপক চলতরঙ্গকে আবার দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একটা হচ্ছে তির্যক তরঙ্গ প্রথমে অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনো তরঙ্গের গতিপথে মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে সমান্তরাল হলে ওই তরঙ্গকে বলবে অনুদৈর্ঘ্য তরঙ্গ দেখো একটা হাতে কলমে কাজ দিয়েছে সেটা থেকে দেখে নাও একটা লম্বা স্প্রিংকে উপর থেকে ঝোলানো হলো স্প্রিংটির নিচের প্রান্তে একটি ওজন আটকে দেওয়া হলো ছবিটা ছবি দেওয়া ছবিটা দেখো এবার ওজনটিকে ধরে স্প্রিংটিকে নিচের দিকে টেনে ছেড়ে দেওয়া হলো দেখা গেল যে স্প্রিংয়ের প্রত্যেক অংশ উপর নিচ ওঠানামা করে কম্পিত হচ্ছে এর ফলে স্প্রিংয়ের কিছু অংশে সংকোচন এবং কিছু অংশে প্রসারণ হচ্ছে এই সংকোচন এবং প্রসারণ স্প্রিংয়ের দৈর্ঘ্য বরাবর অগ্রসর হয়ে একটি তরঙ্গের সৃষ্টি করেছে স্প্রিংয়ের প্রত্যেক কণা স্প্রিংটি দৈর্ঘ্যের সমান্তরালে কম্পিত হচ্ছে এবং তরঙ্গও দৈর্ঘ্যের সমান্তরালে এগিয়ে যাচ্ছে অর্থাৎ স্প্রিংয়ের সৃষ্ট তরঙ্গটি হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ শব্দ তরঙ্গ হল আসলে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবারে আমরা দেখব যে তির্যক তরঙ্গ কাকে বলে কোনো তরঙ্গের গতিপথের মাধ্যমের কণাগুলির কম্পনের অভিমুখ তরঙ্গ বিস্তারের অভিমুখের সঙ্গে হবে হলে ওই তরঙ্গকে বলবো তির্যক তরঙ্গ একটা হাতে কলমে কাজ দিয়ে দেখি দেখো ছবি দেওয়া আছে সেই অনুযায়ী একটি লম্বা তার নিয়ে তার একটি প্রান্ত দেওয়ালে একটি হুকের সঙ্গে আটকানো হলো তারের অন্য প্রান্তটি হাতে ধরে উপর নিয়ে ঝাঁকানো হলো দেখা গেল যে তাদের বিভিন্ন অংশ তাদের দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে ওঠানামা করছে অর্থাৎ কম্পিত হচ্ছে তারে একটি তরঙ্গের সৃষ্টি হচ্ছে যা তারের দৈর্ঘ্য বরাবর এগিয়ে যাচ্ছে তারের মধ্যে থাকা কণাগুলির কম্পন সৃষ্ট তরঙ্গের বিস্তারের অভিমুখের সঙ্গে লম্বভাবে হচ্ছে অর্থাৎ তারের সৃষ্ট তরঙ্গটা হল তীর্যক তরঙ্গ জলের উৎপন্ন তরঙ্গ আলোক তরঙ্গ বিকীর্ণ তরঙ্গ ইত্যাদি হল তীর্যক তরঙ্গ দুটো গুরুত্বপূর্ণ বিষয় আমাদের একটু মনে রাখা দরকার প্রথমটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ বিস্তারের সময় মাধ্যমে সংকোচন বা ঘনীভবন এবং প্রসারণ বা তনুভবনের সৃষ্টি হয় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে তির্যক তরঙ্গের বিস্তারের সময় মাধ্যমে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাত সৃষ্টি হয় যেহেতু একে বেঁকে এরকম ওপর নিচ করে করে যায় তির্যক তরঙ্গ একটা ওপরে শীর্ষ হয় তলায় একটা পাত তৈরি হয় তরঙ্গ পাদ তৈরি হয় আচ্ছা তাহলে আমাদের এই শব্দ সংক্রান্ত পড়া আজকে এই অবধি থাকুক পরবর্তী অংশটুকু পরদিন পড়াবো এবার যেটা কথা সেটা হচ্ছে যে তোমরা ভিডিওটা ভালো করে দেখবে আমি এই শব্দের যেটুকু পড়ালাম তার উপরই কিছু কোশ্চেন তোমাদের ভিডিও সঙ্গেও দিয়ে দেবো আবার হোয়াটসঅ্যাপেও আপলোড করে দেবো তোমরা সেই ভিডিওটা দেখার পর সেই কোশ্চেনগুলোর উত্তর করবে সব কোশ্চেনের উত্তর এই ভিডিওতেই পাবে এই ভিডিওটা শুনলেই তার উত্তর করতে পারবে যেটা মন দিয়ে সেই উত্তরটা করবে করে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে আবার তোমরা আমাকে দেবে আমি তখন ওটা দেখব ঠিক আছে তাহলে এবার দেখো একটা কোশ্চেন তোমাদের স্ক্রিনে আসছে কোশ্চেনটা আমি পড়ে দিচ্ছি এক নম্বর কোশ্চেন হচ্ছে শব্দ কি শব্দ কিভাবে সৃষ্টি হয় দু নম্বর কোশ্চেন হচ্ছে কম্পন কাকে বলে তিন নম্বর মানুষের স্বরতন্ত্রীতে কিভাবে শব্দ উৎপন্ন হয় চার নম্বর কোশ্চেন বিস্তার এবং পর্যায়কাল কাকে বলে পাঁচ নম্বর কোশ্চেন কম্পাঙ্কের একক কি কম্পাঙ্কের সঙ্গে পর্যায়কালের সম্পর্ক কি এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও মনেও রাখতে পারো বা ভিডিও চালিয়েও কোশ্চেনগুলো দেখে নেবে বা দরকার পড়লে ভিডিওটাকে আস্তে আস্তে পজ করে এখান থেকে লিখে নিতেও পারো যদিও আমি হোয়াটসঅ্যাপে আলাদা করেও কোশ্চেন কোশ্চেনটা তোমাদের পাঠিয়ে দেবো এরপরে আমরা আসবো পেস এ পরবর্তী কোশ্চেনগুলো ছ নম্বর কোশ্চেন হচ্ছে একটি সুরশলাকার কম্পাঙ্ক চারশো আশি আর্জ এর অর্থ কী সাত নম্বর আসবে দেখো তরঙ্গ কাকে বলে দুটি তরিচুম্বকীয় তরঙ্গের উদাহরণ দাও এবার আট নম্বর কোশ্চেনটা দেখবে আসছে স্ক্রিনে আসবে অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে নম্বরটা শব্দ তরঙ্গ কোন ধরনের তরঙ্গ আর দশ নম্বরটা হচ্ছে কোন তরঙ্গ বিস্তারের ক্ষেত্রে ঘনীভবন এবং তনুভবন দেখা যায় তাহলে এই কোশ্চেনগুলো তোমরা আগে ভিডিওটা ভালো করে দেখবে দেখে তারপর এই কোশ্চেনগুলো উত্তর করবে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর কিন্তু ভিডিওতেই আছে ভিডিওটা ভালো করে দেখলেই এগুলোর উত্তর করতে পারবে এগুলোর উত্তর করে তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবে আমি আমার সবাই সুযোগ মতো সেগুলো চেক করে কার কি ভুলভ্রান্তি হয়েছে ইত্যাদি ইত্যাদি বলে দেবো তাহলে আজকে এই অবধি থাকলো এর পর দিন আবার আমরা অন্য কিছু এই শব্দের পরবর্তী পর্যায়ে পড়াবো সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশুনো করো